আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি বরাবরের মতোই আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেকদিন পর আবার রান্না নিয়ে আসলাম, কারণ মন ভালো না থাকলে আসলে কোনো কাজেই মন বসে না। আপনাদের যেরকম মন, সবার মন খারাপ ছিল, সবাই অনেক উদ্বিগ্ন ছিলাম আমরা, বা এখনো মানে যে বন্যায় যে বিধ্বস্ত পরিবারগুলো, সেগুলো আসলে ঠিক হতে তো অনেক সময় লাগবে। তো আমাদের আসলে মন ভালো হতে অনেক সময় লাগবে। যার যার জায়গা থেকে নিশ্চয়ই আমরা সবাই এগিয়ে গেছি, এবং আমরা সেই ফাঁকে দেখে নিয়েছি যে আমরা কতটা যূথবদ্ধ হিসেবে দাঁড়াতে পারি। একতা আমাদের বড় একটা শক্তি। আমি বিশ্বাস করি আমাদের জনবল, যাকে আমরা অনেক সময় জনবলকে অনেক বেশি জনবল মানে জনগণের বোঝা, জনগণকে আমরা বোঝা মনে করি, কিন্তু আসলে জনতাই শক্তি, জনবল অনেক বড় একটা বল। তো যাই হোক, আমি আজকে যেটা করব, আমার নাতি নাতনিরা এসেছে, ওদের জন্য একটা একটা মুরগির আইটেম, এটা ব্রয়লার চিকেন, আমি কেটে ধুয়ে নিয়েছি প্রায় 1.5 কেজি ওজনের। আমি এখানে কি কি দিচ্ছি আমি বলছি। একটুখানি আদা বাটা, যে 4 চামচের 2 চামচ মতো আদা বাটা দিচ্ছি, দিয়ে দিচ্ছি লেবুর রস, একটুখানি না দরকার মতো নুন দিচ্ছি। আমি যেটা রান্না করব সেটার নামই বলি নাই, আগে দিয়ে নেই তারপরে নামটা বলি। এটা হলো সরিষা গুঁড়া, এটা একদম ফ্রেশ, এই মাত্র সরিষাটা গুঁড়া করলাম ব্লেন্ডারে। আর ঘরে দই নাই, তাই আমি একটু দুধ দিচ্ছি, দিয়ে এটা ম্যারিনেট করে, মানে ম্যারিনেটের জন্য রেখে দিব কতক্ষণ। আর একটা জিনিস দেই, আমি মাংস, গোস্ত বা সেটা যে কোনো হোক, মানে ম্যারিনেট করার জন্য আমি মধু ব্যবহার করি। মধুটা খুব তাড়াতাড়ি গোস্তটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে ফেলে, একদম ভিতর পর্যন্ত একটা আলাদা স্বাদ তৈরি হয়, এবং সুন্দরভাবে খুব অল্প সময়ে এটা মানে ম্যারিনেট, যেরকম পেঁপে বাটা যেরকম ম্যারিনেশনের টাইমটা কমিয়ে দেয়, ঠিক সেরকম মধু আমাদের এই কাজে সাহায্য করে। যাই হোক, আমি এটা ম্যারিনেট, চিকেন তো বেশিক্ষণ লাগবে না, 10 মিনিট পরে আবার আসছি। আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, প্রায় 15 মিনিট সময় নিলাম। এখন আমি এটা চুলায় দিব। এই চিকেনটা আমার মনে হয় না যে মানে একদম কেচে কেচে দেওয়ার দরকার আছে, এটা ছোট ছোটই টুকরা, আমি চুলায় দিই। আমি যে একটুখানি ঝোল থাকলো এটা ধীরে ধীরে এখানে দিতে থাকবো, একটু ঢেকে দেই। মাঝারি জালে থাকবে, আমার চুলার জাল এমনি কম, তারপরেও এটা এটাকে আসলে ফুল দিলেও মাঝারি বলা যায়। আপনারা সবসময় বলেন যে রান্নার মাঝে মাঝে গান গেতে, তো অনেক সময় হয় কি যে
গানের মুডটা ঠিক থাকে না, তারপরেও গান গাইতে সব সময় ভালো লাগে। আর আপনারা যেহেতু শুনতে পছন্দ করেন, শুনতে চান, সেই ক্ষেত্রে একটুখানি মানে সেই আবদারটা রাখার জন্য অনেক সময় মনে করি গান গাওয়া খুব দরকার। তো যাই হোক, কি গাবো? তুমি যে আমার শত জনমের প্রেম, শত জনমের সাধনা, তুমি যে আমার শত জনমের প্রেম, শত জনমের সাধনা, তুমি যে আমার জীবন মরণ, হাসি ব্যথা বেদনা, সাধনা সাধনা, তুমি যে আমার শত জনমের প্রেম, শত জনমের সাধনা। ছবির নামটা ভুলে গেলাম, কিন্তু এই গানটা ছবিতে আমি আমি আর কিশোরদা গিয়েছিলাম ডুয়েট, আর সলো গিয়েছিলেন আমাদের সাবিনা আপা। তা আমার খুব প্রিয় একটা গান, হঠাৎ করে এই গানটা মনে পড়লো। আমার চিকেনটা ভাজা হয়ে যাচ্ছে, আমি এখন একটা উল্টে দেব, একটুখানি ঘন ঘন উল্টে উল্টে ভাজতে হবে। আচ্ছা, উল্টে দেওয়ার দেওয়া দেখানোর কোনো কিছু নাই, একটুখানি মেয়োনিজ বানিয়ে নিচ্ছি। এখন তো মানে সবাই সব কিছু বানাতে পারে, যার জন্য আর মানে দোকান থেকে কিনি না। যেমন মাখন, পনির, ঘি কেনা হয়, ঘি অত ধৈর্য নাই। তো তেল দিয়ে নিলাম, এটা আমার মনে হয় যে এখন অনেকেই পারে সোজা, মানে যতটুকু খাবো জাস্ট অতটুকুই বানাবো। মেয়োনিজটা আসলে খুব একটা স্বাস্থ্যকর না, তা ইদানিং দেখি সেদ্ধ ডিম দিয়ে মেয়োনিজ বানানো হচ্ছে, তো সেটা সেটা আমি কোনো সময় ট্রাই করি নাই। আমি এখানে আগে একটুখানি ব্লেন্ড করা শুরু করব, তারপরে ধীরে ধীরে সব কিছু অ্যাড করব। আমার ব্লেন্ডারটা এত সাউন্ড হয় আর এত উপরে আমার দিয়ে মই দিয়ে এরকম দেখা লাগবে। অল্প অল্প করে সব দিব। এখানে আমি একটুখানি ভিনেগার 2 চা চামচ আর 2 চা চামচ লেবু দিয়েছি, সেটা দিয়ে নিচ্ছি। একটুখানি গুঁড়া দুধ, অল্প একটুখানি 2 চা চামচ গুঁড়া দুধ দিলাম। এক চিমটি চিনি দিব, এই যে এক চিমটি না 5 চিমটি 6 চিমটি 6 চিমটি চিনি, একটুখানি গোলমরিচ, বাচ্চারা খাবে তো বেশি ঝাল দিব না, একটুখানি নুন, আবার এটা ব্লেন্ড করতেই থাকবো, সরি ব্লেন্ড করতেই থাকবো। আমি এটা একবারে বানানো হলে তারপর দেখাচ্ছি। চিকেনটা আমার রান্নার চিকেনটা হয়ে গেছে মনে হয়। আমি এখানে একটুখানি হালকা ভাপ দিয়ে নেওয়া আলু দিয়ে দিচ্ছি, একটুখানি সবজি, বাচ্চাদের সবজি খাওয়ানোর বুদ্ধি আর কি, একটু খোসা সহ আলু, এটা আমার খুব ভালো লাগে, খোসা সহ আলু পোড়া সেটা তো খুবই মজাদার। আর এখানে আমি সব একটু একটু করে ভেজে নেব, আর একটু পরে চিকেনগুলো আমি থালিতে তুলে নিব, আর তারপরে ততক্ষণে এই আলুগুলো হয়ে যাবে। আর একটুখানি দিব হলো
মাশরুম, এটা টিন মাশরুম বাজারে পাওয়া যায়, যেটা কাঁচা সেটাও মজা, সেটাও সেটা দিলেও ভালো লাগে খেতে। আমি এটা মজা। আমার আশেপাশে ছোট বড় বিলাইরা দাঁড়িয়ে আছে, বিলার। আমার নাতি নাতনিদের এক একজনের এক এক রকম উচ্চারণ। জুয়াইরিয়া সবচেয়ে বড়টা যে, সে ছোটবেলা বলতো ম্যাও বলে না বিড়ালকে, তো সব সবাই ম্যাও বলে, ও বলতো মিমাও। তো সেই মিমাও এখানে দাঁড়িয়ে আছে আর বলছে, ও দাপু, আমি ওদের নানি হই, কিন্তু ওরা আমি মনে হয় মানে শিখেছিলাম যে নানি আপু, তারপরে দেখি হঠাৎ দেখি সে ডাকতেছে দাপু। তো এই দাপুর নামটা আমার কাছে এত মানে অন্যরকম লাগে এটা। তারপরে আমি শেষে আমার মেয়ের ঘরের নাতিদের নাতি নাতনিদের কাছে হয়ে গেলাম দাপু, আর হলো ছেলের ঘরের দুইটা মেয়ে নাতি, দুইটা নাতনি, তাদের কাছে হয়ে গেলাম দাদিম। আমি বলি আল্লাহ, শেষে নাকি আবার, শেষে নাকি আবার ডিম ডাকে দাদিম। আমার এটা ভাজা হচ্ছে একটুখানি, এখন আমি মাশরুমটা দিব। এই যে একটু ঝোলটা থাকবে, আবার শেষে একটু জাল, জালটা একটুখানি বাড়াতে হবে, নাহলে আলুটা ঠিকঠাক পোড়া হবে না। মাশরুমটা দিলাম, বরবটি, এটা হলো অল্প একটুখানি মানে গরম পানিতে দিয়েই আবার ঠান্ডা পানিতে দিয়েছি, এটা একটুখানি হোক। আর এটার সাথে একটুখানি কিউব করে কাটা পনির দিব, এই পনিরও আমার ঘরে বানানো। অনেকে মন্তব্য করে, অনেকবারই আমি বলেছি যে মানে এত বড় শিল্পী রান্না করে, গান গেয়ে টাকা ইনকাম করে, এখন আবার রান্না করে, মানে আমার খুব হাসি পায়। আমি তো আসলে সারা জীবনই রান্না বাড়া, রান্না আমার খুবই প্রিয় একটা কাজ, এবং আমি মনে করি রান্না একটা পবিত্রতম কাজের একটা, কারণ এই রান্নার মধ্যেই মানে পরিবারকে খাওয়ানোর একটা ব্যাপার থাকে। পরিবার অথবা যার যা রিজিক, সেই রিজিকটা মানে আমি তৈরি করছি, এই কথাটা মনে হলে আমার খুব ভালো লাগে। তা আমার, আমি সবসময় একটু অন্যভাবে চিন্তা করি, এটা আমার দোষ না গুণ আমি জানি না। একটুখানি গোলমরিচ দিচ্ছি, বাচ্চারা একটু ঝাল খাওয়ার একটা ব্যাপার আছে, কিন্তু এরা না একদম খুব বেশি আল্লাহ দিয়ে, একদম বেশি আল্লাহ দিয়ে, পাশে যাকে বলতেছি সে শুনতেছে দাপু এগুলো বলতেছে। আমার এটা আরেকটুখানি পোড়া পোড়া হোক, তারপরে আমি আবার আসছি। আমি একটু জায়গাটা খালি করে নিলাম, একটু এই জায়গায় পনির ভাজব। ভাই পড়িস না, টমেটো থাকলে ভালো হতো, কিন্তু আমরা আসলে অফ সিজনের জিনিস খাই না, এই ফরমালিন দেওয়াগুলা খাওয়ার অভ্যেস নেই। আমার সাহেব একদম পছন্দ করেন না, আর ওখান থেকে আমার অভ্যেস, কারণ আমি তো তার আসলে ছাত্রী, উনি আমার ওস্তাদ, সব কিছু, গানের ওস্তাদ, জীবনে চলাফেরা, কথা বলা, সব কিছু ওস্তাদ আমার হাজবেন্ড, মিউজিক ডাইরেক্টর মইনুল ইসলাম খান।
উনি আমার জীবনের মানে গানের তৃতীয় ওস্তাদ। আমার বাবা আমার প্রথম ওস্তাদ, তারপরে হলেন বাংলাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী জনাব বশির আহমেদ, উনি আমার দ্বিতীয় ওস্তাদ, এবং আমার হাজবেন্ড আমার তৃতীয় ওস্তাদ। এবং সেই সাথে এটা অনস্বীকার্য যে যাদের গান আমি সারা জীবন গেয়ে এসেছি তারা সবাই আমার, তাদের সবার কাছ থেকে আমি শিখেছি। আলাউদ্দিন আলী, শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী, আলম খান, আর আহমেদ ইমতিয়াজ বুলবুল, সবাই আমার ওস্তাদ। এমনকি যারা ছোট বয়সে, ছোট অথবা সমকক্ষ সমান বয়স, তাদের মধ্যে ইমন সাহা, শওকত আলী ইমন, আলী আকরাম শুভ, তাদের গান অনেক একসময় করেছি, তাদের কাছ থেকেও আমি অনেক কিছু শিখেছি। তারা শ্রদ্ধা ভরে আমাকে শিখিয়েছে। আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে আপা ছবির গান আর গাবেন না, বা শাবনূর ছবিতে আসতেছে আপনি, আপনার আসা উচিত। সেই ক্ষেত্রে না আমি একটা সত্যি কথা বলি যে সবার মনে হয় একটা নিজস্ব একটা সময় থাকে, সেই সময়টা মানে তার জীবনের সর্বোচ্চভাবে কাজে লাগে। তা আমার মনে হয় যে আমি আমার সেই সময়টা পার করে এসেছি, ছবির গান হয়তো আর গাইবো না, গাইতে পারি কিন্তু গাওয়ার ইচ্ছেটা আসলে মরে গেছে মোটামুটি। আমি এটা বাড়ছি, তারপর আবার আসছি। এবার আমি মেয়োনিজটা দিয়ে নিচ্ছি। একটা পাইপিং ব্যাগে ভরে দিলে অনেক সুন্দর করে দেওয়া যেত। তো আসলে বলছিলাম যে বাচ্চারা বসে আছে, কথাটা ভুল, কারণ এখন দেখি লাইন, আমার ছেলের বউ, মেয়ে, ছেলে, জামাই নাই, জামাই বিদেশে আছেন, এখন অবস্থান করছেন, জামাই মানে মেয়ে জামাই, জামাতা। অনেক মানুষ নিজের হাজবেন্ডকে জামাই বলে, খুব মানে ভুল ভুল শব্দ, জামাই হলো জামাতা। যাই হোক, আমি সার্ভ করছি, সবাই বসে আছে, ওরা আসলে কেউ ক্যামেরার সামনে আসতে চায় না, তখন আমার কি করার আছে। এই যে মেয়োনিজটা এভাবে বানালে হয় কি, মানে শুধু যতটুকু খাওয়া হবে আজকে এতটুকুই আমি বানালাম, এর বেশি আমার দরকার নেই, মানে এটা থাকলো না। এটা মেয়োনিজটা যদি আপনি ফ্রিজের বাইরে মনের ভুলে রেখে দেন, সেখান থেকে ফুড পয়জনিং হতে পারে। তো যাই হোক, তৈরি হয়ে গেল আমার চিকেন, তৈরি হয়ে গেল আমার চিকেন থালি। আমার আমার একটা বান্ধবী চিকেনকে সবসময় কিচেন বলে, তো ওকে ওর সাথে দুষ্টামি করতে করতে এখন আমি ওর চিকেন বলতে গেলে মনে হয় কনফিউজড হয়ে যায় যে চিকেন নাকি কিচেন। যাই হোক, তৈরি হয়ে গেল আমার চিকেন থালি, মজাদার, অবশ্যই মজাদার চিকেন থালি, নিজ হাতে সব কিছু বানানো। এখানে পনির আমার বানানো, মেয়োনিজ আমার বানানো। তো আপনারা চেষ্টা করে দেখবেন। আমি আবার বলি, আমি কাউকে রান্না শিখাই না, আমি ভালোবেসে পরিবারের জন্য রাঁধি, আমি মেহমানদের জন্য রাঁধি। সেটা আসলে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, সেখানে আমি আপনাদের সাথে একটু কথা বলার জন্য, একটা মত বিনিময়, বা যে ভালোবাসা, যে শ্রদ্ধা অবিরামভাবে আমার উপর বর্ষিত হচ্ছে সেটা জানবার জন্য আমি একটা উপায় খুঁজে পেয়েছি। যাই হোক, সবাই ভালো থাকেন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।
হ্যাঁ।